أشهد أن لا বরং আল্লাহর জমিনের থেকে আল্লাহর দিনের বিরোধিতা করে, শিরিক করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, তাহলে উগজু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও। তাহলে বোঝা গেল মানুষ মারা উদ্দেশ্য না। এটা ইহুদি খ্রিস্টানরা ভুল ব্যাখ্যা করেছে। আর সেই ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম একদল দরবারি আলেমরা তাদের সমর্থন জুগিয়েছে। আপনারা জানেন কোরআনে এই মানুষ হত্যার ব্যাপারে এত কঠোর বিধান দিয়েছে যেটা অন্য কোন ধর্ম, অন্য কোন সংবিধান, অন্য কোন ব্যক্তির বক্তব্যের মধ্যে নেই। কোরআন কি সুন্দর করে বলেছে, মান কাতালা নাফসান বিগায়র নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেই ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নাই, জমিনের মধ্যে কোনো সন্ত্রাস করে নাই, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অপরদিকে আল্লাহ তাআলা বলছেন অমান আহিয়া, অমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, আর পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো, অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে রাখলো। এত সুন্দর কোরআনের আয়াত, যেই জাতির কোরআনের আয়াত এত সুন্দর আয়াত রয়েছে, সেই জাতি ইসলামের জিহাদের সমালোচনা করে, অথচ যারা সমালোচনা করে তারা রাস্তায় মানুষকে ধরে কোপায়, তাদের অন্তরে কোনো দয়া থাকে না। আর সেই লোকগুলো কারা? এই দেশের সর্বোচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী যে লোকগুলো এই জাতির কর্ণধার হিসাবে আবির্ভূত হচ্ছে, সেই জাতির কর্ণধার হয়ে যারা আসবে তারা এই কাজগুলো করছে। এটা আসলে ওরা ওদের বাস্তব চেহারা দেখাচ্ছে, মানুষ তো বুঝে না। আপনারা দেখেন না, যখন পহেলা বৈশাখ আসে অথবা বিশেষ কোনো দিনে এরা ইউনিভার্সিটি থেকে, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, কেউ বাঘের মুখোশ, কেউ হনুমানের মুখোশ, কেউ উল্লু, কেউ ভল্লু, এই মস্ত মুখোশ পরে তারপর রাস্তা বের হয়। উদ্দেশ্য কি? তারা খোলাখুলি বলছে, ওহে জাতি তোমরা অপেক্ষা করো, আমরা তোমাদের জন্য বাঘ ভল্লুক হয়ে, হিংস্র পশু হয়ে তোমাদেরকে দমন করার জন্য রাস্তা নেমে আসতেছি। এটাই হচ্ছে, আমি এটা নিয়ে আর বাড়তে যাচ্ছি না। নতুবা আজকে যারা কোরআনের জেহাদের সমালোচনা করে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, জেহাদ হচ্ছে একটা অপারেশন, দুনিয়ার সন্ত্রাস নির্মূলের মাধ্যম। একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীকে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, ভালো করার চেষ্টা করে, কোনো ঔষধে কাজ হয় না, এরপরে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠায়, পরীক্ষা করে দেখা গেল যে না এটা ক্যান্সার হয়ে গেছে, এখন আর অ্যান্টিবায়োটিকে চলবে না, মলমে চলবে না, হোমিও ঔষধে ধরবে না, হুজুরের পানি পড়ায় ধরবে না, এইবার অপারেশন করতে হবে, যাও দেশে গিয়ে টাকা নিয়ে আসো, 2 লাখ টাকা লাগবে। এবারে লোকটা বাড়ি চলে যায়, গরু বিক্রি করে, জমি বিক্রি করে, কিছু টাকা দিয়ে হুজুরকে ভেট দেয়, দোয়া পড়া, মিলাদ পড়াবার জন্য, বেদাত করার জন্য। এরপরে ডাক্তারের হাতে তুলে দেয়, ডাক্তার টাকা পেয়ে লোকটাকে অপারেশন রুমে নিয়ে যায়, এরপরে তার জন্য দোয়া চলতে থাকে, একে কাটো। অথচ আজ পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তি আপত্তি তুলে নাই, এই ডাক্তার কেন অপারেশন রুমে নিয়ে একটা লোককে অঙ্গহানি ঘটাচ্ছে, কেন তার হাত কেটে ফেলছে, কেন পা কেটে ফেলছে, কেন নাক কান ইত্যাদি কেটে ফেলছে? কারণ দুনিয়ার সব মানুষ জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গ যদি কেটে না ফেলা হয় তাহলে বাকি অঙ্গের ভিতরে ছড়িয়ে যাবে এবং একে আর বাঁচানো যাবে না, এ কারণে কাটার জন্য সবাই দোয়া করে।
একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীকে বাঁচাবার জন্য ক্যান্সার যুক্ত অংশটাকে কেটে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন দুনিয়ার সমস্ত মানব জাতি একটা দেহ সমতুল্য, এই দেহের মধ্যে যদি কোনো একটা ক্যান্সার গজায়, হোক সে বুশ হোক ওবামা আর যে হোক না কেন, এই ক্যান্সার গুলো কেটে ফেলে দাও, এগুলো না কাটা পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে না। আল্লাহ বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা জেহাদ মানে মানুষ মারা নয়, জেহাদ মানে হচ্ছে এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর দিন কায়েমে বাধা প্রদান করে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কোরআনকে ধ্বংস করতে চায়, যারা এই জমিনে বসবাস করে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। যাই হোক, আমি আলোচনা অন্যদিকে চলে গেছি, শব্দটা ছিল জেহাদের, এই জন্য কিছু আলোচনা করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এলেম অর্জন করার জন্য বের হয়, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, আল্লাহ নবীর মসজিদে, আমাদের এই মসজিদ না, আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মসজিদে আসলো এলেম অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য, সে ব্যক্তি আল মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদায়। এরকম আরো অনেক বিষয় আছে, এই বিষয়গুলোকে জেনে কিছু লোক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, তাহলে তো এইটা করলেই চলে। এটাকে আমি বলি, আপনি একজন যুবক পাইলেন, যে যুবক তার বৃদ্ধ বাবার প্রতি খুব দুর্বল, বাবার খেদমত করে, বাবার যত সম্ভব চেষ্টা করে তাকে সন্তুষ্ট রাখার জন্য, আপনি ওই যুবকের কাছে একজন অসহায় বৃদ্ধ বুড়া মানুষকে নিয়ে তার কাছে হাজির হলেন, আপনি বললেন যে এই লোকটা আপনার বাবার মতো, আপনি তাকে একটু দেখবেন। এই যে বাবার মতো বলা হলো, এতে কি সে বাপ হয়ে গেছে? তা বাবার মতো কেন বলা হলো? বাবা তার কাছে অনেক বড়, বাবার প্রতি সে দুর্বল, এই সুযোগটা নিয়ে যেন এই দুর্বলতাটা দয়াটা মায়াটা একটু এই বুড়োর উপরে করে, সেই সুযোগ নেওয়ার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামে জেহাদ অনেক বড় জিনিস, অনেক মর্যাদার জিনিস, এটা কোরআনে আছে, খালি আছে না, প্রায় 450 আয়াত এই সম্পর্কে, হাদিসের প্রত্যেকটা কিতাবে জিহাদের আলোচনার কা অধ্যায় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সবুজ কিতাবে ফাজাইলে জিহাদ নামে কোনো কিছু ঢুকতে পারে নাই। ফাজাইলে আমাল বিভিন্ন আমলের ফজিলত লেখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ওই কিতাবটার মধ্যে আবার যিনি লিখেছেন তার নামে লেখা আছে শাইখুল হাদিস, এত বড় ব্যক্তির নজরে জিহাদের ফজিলত ঢুকতে পারে নাই। ফাজাইলে জিকির এসেছে, ফাজাইলে তাবলীগ এসেছে, অমুক তমুক সবই এসেছে, কিন্তু দুর্ভাগ্য ফাজাইলে জিহাদ আসতে পারে নাই। যাই হোক, কারণটা কি? কারণ কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কিতালকে। আজকে যে মুসলিম জাতি, তাদের যেভাবে নির্দেশ করা আছে, একজন ইমাম থাকবে, মুসলিম জাতির একজন আমিরুল মুমিনিন থাকবে, তার হাতে সকলে বায়াত দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুজ জুন্না, ইমাম ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম ভাবে যুদ্ধ করা হয় এরকম ভাবে মুসলিমদের একজন ইমাম থাকবে, সেই ইমামের নেতৃত্বে যুদ্ধ করা হবে। আজকে যদি এটা থাকতো তাহলে কি দুনিয়ার কাফেররা মুসলিমদেরকে হত্যা করার সাহস পেত? আপনারা জানেন বার্মার রাখাইন এলাকার মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, পুরো একটা এলাকা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এরপরে আমার কাছে গতকালও খবর এসেছে,
এখনো যারা আছে তারা অবরুদ্ধ, তারা কোনো সাংবাদিক কাছে যায় না, যেন মুসলিম কোনো দেশের সঙ্গে যোগাযোগ করতে না পারে, বাহিরে কোনো খবর দিতে না পারে, এজন্য তাদেরকে নিজের এলাকার থেকে বের হতে দেওয়া হয় না। যদি কোনো যুবক প্রতিবাদ করে আসতে তাদেরকে গুম করে ফেলা হয়, তাদের কোনো খবর থাকে না। গতকাল পর্যন্ত আমার কাছে খবর আছে, তাদের খাওয়ার অভাব, পোশাকের অভাব, আমাদের কাছে এরকম তারা আবেদন করছে। আপনারা মনে রাখবেন, আজকে মুসলিমদের দুর্দশা কি জন্য? এই জন্য যে মুসলিম জাতি আজকে তাদের ইমাম হারিয়ে ফেলেছে, খিলাফত বায়আত চলে গেছে পীরদের কাছে, পীররা কেউ রশিদ ছেড়ে দিয়ে অথবা পাগড়ি ছেড়ে দিয়ে, আর তা না পারলে তাহলে পিঠের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে। অথচ এই বায়াত ছিল মুসলিম জাতির, একজন খলিফাতুল মুসলিমিন থাকবে, আর খিলাফত না থাকলে ইমামুল মুসলিমিন থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, তার কাছে মুসলিম জাতি বায়াত দিবে। যেরকম ভাবে এটা চুরি করেছে এখন খ্রিস্টানরা, গোটা দুনিয়ার খ্রিস্টানদের পোপ আছে, গোটা দুনিয়ার বৌদ্ধদের নেতা আছে, মুসলিম জাতির দুর্ভাগ্য মুসলিম জাতির কোন একক নেতা নেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাকে। আল্লাহর নবী বলেছেন বুখারী হাদিস কিতাবুল জিহাদ খুলে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এই ঢালের আড়ালের থেকে যুদ্ধ করা হবে। যেহেতু মুসলিম জাতির ঢাল ভেঙে গেছে, ঢাল নাই, ঢাল চুরি হয়ে গেছে, ঢাল ঢুকে গেছে খানকায়, বিভিন্ন দরবারে, পীরসাহেবদের হাতে, যে কারণে মুসলিম যুবক চতুর্দিকে মার খাচ্ছে। এই ঢাল ততক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে, অতক্ষণ পর্যন্ত এই জাতি চতুর্দিকে মার খেতেই থাকবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। ভাইয়েরা, আমার আলোচনা হচ্ছিল মূলত এলমে দিন নিয়ে। এলম যে শিক্ষা করার জন্য আসে আর শিক্ষা দেওয়ার জন্য আসে, সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদের অত আছে। এর দ্বারা এলম শিক্ষার মর্যাদা গুরুত্ব বোঝানো হলো। এটা আবার ওই মুজাহিদদের মতো হয়ে যায় না, মুজাহিদদের মতো হয়েছে, মুজাহিদ হয়ে যায় নাই, এটাও মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ফালাসিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন ফালাসাতিন, তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা, এমন দান খয়রাত করলো যেটার দ্বারা মানুষ তার মৃত্যুর পর উপকৃত হবে, এটা সাদাকায়ে জারিয়া। আপনি একটা রাস্তাঘাট করে দিলেন, একটা গাছ লাগালেন, এরকম ভাবে আপনি একটা মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলেন, পুকুর কেটে দিলেন বা নলকূপ করে দিলেন, এরকম ভাবে যে কাজগুলো মানুষ মরে গেলেও মানুষেরা তার দ্বারা উপকৃত হয়, এরকম জিনিসকে বলা হয় সাদাকাতুন জারিয়া। সাদাকা যখন জারিয়া হয়, গুনাহেও জারিয়া আছে। যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে গেল যে তার মৃত্যুর পরেও মানুষেরা তার কারণে গুনাহে লিপ্ত হবে, তাহলে কবরে বসে বসে তার আমল নামায় মৃত্যু চালু থাকবে, এটা গুনাহে জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন এলেম শিক্ষা দিয়ে গেল যে এলেম দ্বারা উপকার হয়, ক্ষতি হয় না। যারা বোম তৈরি করে গেল, বিশাল বিশাল বড় বড় বিজ্ঞানের খেতাব পেল, এই লোকগুলো এই জাতির কোনো উপকার করে যায় নাই, এরা ক্ষতি করে গেছে, এই এলেমের কোনো ফায়দা নেই। কারণ হচ্ছে এই, আপনারা শুনেছেন আগের যুগে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, 1,00,000-2,00,000 লোকে যুদ্ধ করেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন মানুষ কতজন মরেছে। বদরের যুদ্ধে মানুষ সাহাবা কেরাম কয়জন শহীদ হয়েছিলেন? মাত্র 14 জন, কাফের 70 জন, 100 জনও না। এই হলো সবচেয়ে বেশি যেটা হয়েছে, বাকি অন্যগুলো তারও কম। তাহলে এত বড় বড় ঐতিহাসিক যুদ্ধ মানুষ মারা গেছে কতজন? 100-এর নিচে। আর দেখা যায় বর্তমান সময়ে যুদ্ধ লাগে না, একটা বোম ফেলে দিলে হাজার হাজার মানুষ শেষ হয়ে যায়।
এই এলেমগুলো যারা তৈরি করেছে তারা কোনো মানুষের উপকার করে না, ক্ষতি করেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম এমন জ্ঞান সে রেখে গেল যার দ্বারা উপকৃত হওয়া যায়, উপকার পাওয়া যায়। ৬৫৩৬৫৮৪৪ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনান নাসা মাআদেন, মানুষকে তুমি দেখবা খনিজ সম্পদের মতো, খনিজ সম্পদের মধ্যে কিছু ভালো জিনিস থাকে কিছু নষ্ট থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকহু, জাহিলি যুগের যারা ভালো মানুষ তারা ইসলামেও ভালো মানুষ বলে বিবেচিত হবে যদি তারা ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে।